ইউরোপের পর্যটন নির্ভর দেশ পর্তুগালে বৈধভাবে প্রবেশ করে যথাযথভাবে আবেদন করতে পারলেই স্থায়ী স্টে পারমিট পাওয়া যায়। ফলে দেশটিতে দিন দিন বাংলাদেশি অভিবাসী সংখ্যা বাড়ছে। পর্তুগাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ছোট এবং স্বল্পোন্নত হলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের জন্য অন্যতম আশ্রয়স্থল। লিগেল এন্ট্রি নিয়ে দেশটিতে অবস্থান করতে পারলে কয়েক বছরের মধ্যেই বৈধভাবে থাকার সুযোগ রয়েছে এখানে, যা কিনা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই সহজ, এমনটাই বলছেন লিসবনে বসবাসরত কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব রানা তাসলিমউদ্দিন। পর্তুগালে এখনও অনেক অপরচুনিটি আছে। সারা ইউরোপে মানুষ যখন বিভিন্ন জায়গা থেকে রিফিউজ হয়ে যায় তখন তারা পর্তুগালেই আসে। পলিটিক্যাল কেসগুলি এখন আর আগের মতো তারা অ্যাকসেপ্ট করে না ইউরোপের অন্য দেশে। এই কারণে বিভিন্ন লোক পর্তুগালে এসে তাদের বিভিন্ন স্ট্যাটাস নেয়, এবং পর্তুগালে প্রথম এসে শেঙ্গেন ভিসা নিয়ে তারা যদি পর্তুগালে আসে তাহলে এখানে 12টা ট্যাক্স দেওয়ার পরে অটোমেটিক তারা এখানে 1 থেকে 1.5 বছরের মধ্যে পিআর মানে পারমানেন্ট রেসিডেন্ট পেয়ে যায়। পর্তুগালে কেবল অভিবাসীদের জন্য সুযোগ রয়েছে তা নয়, এখানে বিনিয়োগ করে নাগরিকত্ব নিয়ে বসবাসের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। যদি কোনো লোক এখানে ইনভেস্ট করতে চায় তাহলে গোল্ড ভিসা আছে, 500,000 বা 300,000 তারা ইনভেস্ট করলে পর্তুগালে সরাসরি 1 মাসের মধ্যে ফ্যামিলি ডাইরেক্ট ভিসা পেয়ে যায়। এবং 500,000 হলো সিটি সেন্টারের জন্য, আর যদি সিটির বাইরে হয় মেট্রোপলিটন এলাকার বাইরে তাহলে 300,000 ইউরো হলে তাদের হয়ে যায়। এছাড়া শিক্ষার্থীদের জন্য নানা ধরনের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন এই কমিউনিটির নেতা। স্টুডেন্টদের জন্য যথেষ্ট অপরচুনিটি আছে, কারণ আমাদের এখানে বর্তমানে প্রায় 100 স্টুডেন্ট আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা মাস্টার্স এবং পিএইচডি করতেছে। কিন্তু যারা এখন স্টুডেন্ট হিসাবে আসতে চায় তাদের জন্য কোভিডের কারণে এম্বাসির ডেটটা পেতে একটু লেট হচ্ছে, কিন্তু তারা যদি অব্যাহত রাখে তাদের প্রচেষ্টা তাহলে তারা স্টুডেন্ট হিসেবে এখানে আসতে পারবে। দেশটিতে বাংলাদেশের তরুণরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম বা ওভার চালিয়ে ভালোভাবেই জীবন ধারণের সুযোগ পাচ্ছেন। শাওন আহমেদ, বাংলা টিভি, লিসবন, পর্তুগাল। ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার অ্যাসোসিয়েশনের ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ডের আলোচনা সভা হয়েছে। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম চৌধুরী। সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল তোফাজ্জল মিয়া। বোর্ডের সকল সদস্যের সম্মতিক্রমে সেলিম চৌধুরীকে প্রেসিডেন্ট, তোফাজ্জল মিয়াকে সেক্রেটারি জেনারেল এবং মতিন মিয়াকে চিফ ট্রেজারার নিযুক্ত করে আগামী 2 বছরের জন্য কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, সংগঠনের সাবেক কনভেনার এ আর খান, ফাউন্ডার সেক্রেটারি জেনারেল শাহনুর রহমান, ভাইস প্রেসিডেন্ট তারাউল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, প্রেসিডেন্ট অফ লন্ডন রিজিয়ন জামাল খান ও প্রেসিডেন্ট অফ ক্যান্ট রিজিয়ন রিয়াজ আলী সহ আরও অনেকে। কাতার প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসীদের নিরাপদ ভ্রমণ সেবার প্রতিশ্রুতি দিয়ে কার্যক্রম শুরু করেছে তারেক ট্রাভেলস এজেন্সির তৃতীয় শাখা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমা চেয়ারম্যান হোটেলের পাশে নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুসালাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলাল হোসেন। কাজী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ আমির হোসেন, মানিক পাটোয়ারি, মকবুল হোসেন ও জয়নাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। শেষে প্রতিষ্ঠানের মঙ্গল ও করোনা মুক্ত নিরাপদ বিশ্ব কামনায় মোনাজাত করা হয়।